মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো, আমিও খুব ভালো। তো এটা আমার ফার্স্ট ব্লগ, যেহেতু ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে, তো তার আগেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু মনে করো না, ভুল ত্রুটি হতেই পারে টুকটাক। তো আজ ভিডিওটা হতে চলেছে, বলেই দিই, সরস্বতী পুজো স্পেশাল। তো আজ যেহেতু সরস্বতী পুজো, তো ভিডিওটা সরস্বতী পুজো তিনি স্টার্ট করলাম। তো আজ আমি সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে সবই শেয়ার করব। তো এখন সকাল 7টা বাজে, আমি ঘুম থেকে উঠে পড়েছি, অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছিলাম 3:50 মানে মেহেন্দি পড়ার জন্য। এই দেখো, তো মেহেন্দি পরে তারপর আমি আবার ঘুমিয়ে গেছিলাম, এখন আবার উঠলাম। তো এখন আমি ব্রাশ করব, ঠিক আছে? ওকে, ব্রাশ করে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই তোমার ব্রাশ, ব্রাশ করা, জল খাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি কি করব, তো এখন আমি ইনস্টাগ্রামে দুটো ভিডিও মানে রিলস বানাবো, আর তারপরে আমি স্নানে যাব, ঠিক আছে? ওকে, আমি ভিডিও বানাবো এখন। তো এই তো আমার হলুদ বাটা হয়ে গেছে, তো এখন হলুদ দিয়ে স্নান করব। একটু হলুদটাকে দেখা, হ্যাঁ, তো হলুদ তো আমি নিজেই বাটলাম, মা বেটে দেয়নি, কিন্তু আমি নিজেই করেছি। তো এখন হলুদ দিয়ে স্নান করে সরস্বতী সাজবো, সরস্বতী সাজবো। সমাজরেও তারপরে তো স্নান করে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? ওকে, আমি এখন রেডি হয়ে গেছি। তো এখন আমরা ঘুরতে যাব, আমি আর বুনু যাব। তো পেছনের দিকে বুনু ক্যামেরাটা ধরেছে, তো আমরা এখন ঘুরতে যাব। কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ। তো এখন জলপাইগুড়ি ঘুরতে যাচ্ছি আমরা, রাজবাড়িতে। তো কেমন লাগছে আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও। ওকে, ঠিক আছে, ওখানে গিয়ে দেখা হবে। ওকে, বাই। হ্যাঁ এভরিওয়ান, তো আমরা ঘুরতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছো কে কে আছে, আমার ভাই পপ্পু, হাই, আমার বোন রাখি। তো আমরা ঘুরছি, তো আমি তোমাদের দেখাচ্ছি কোথায় ঘুরছি। রাজবাড়িতে, জলপাইগুড়ি রাজবাড়িতে ঘুরতে এসেছি। তো তোমাদের আমি পেছনের ভিউটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছো পেছন দিকটা, দেখো এটা রাজবাড়ি জলপাইগুড়ি, ঠিক আছে? অনেক ভিড় হয়েছে। তো তো গাইস, এই লোকটা আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল, মনে হচ্ছে যে আমি কত না বড় অপরাধ করেছি। ও, এখন আমরা খেতে যাব। তো খাওয়ার ওখানে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? ওকে, বাই এভরিওয়ান। তো এখন আমরা কর্নেটো খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো কে কে খাচ্ছি দেখিয়ে দিই একটুখানি। এই তো পপ্পু ভাই, বুনু, আর হচ্ছে ঋতু, সরি রাখি। গজব বেজতি হ্যায়। তো এখন আমরা মনে হচ্ছি, তো আজকে কী কী খাবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা প্লিজ ব্লগটাকে শেষ পর্যন্ত দেখে নাও। ওকে, চারিদিকে প্রেমের গন্ধ, আমার কি, আমার তো সর্দিতে নাক বন্ধ। মুহ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা, ইসকে মুহ মে পয়দাশি সুপারি হ্যায়। এখানেই শেষ, তো দেখা যাক কি হয়। টাটা, বাই পপ্পু।
The next day later. চার শেষ হয়ে যাওয়ার জন্য ফটো ভিডিও কিচ্ছু করতে পারিনি। 8:01 PM. এক্ষুনি বাড়িতে আসলাম, বাড়িতে এসে সব শাড়ি টাড়ি সব খুলে একটু বসলাম, মানে বসে আর কি আছি। তো আজকে খুবই মজা হলো, মানে ওখানে সবার সাথে দেখা হলো, অনেকের সাথেই দেখা হলো, অনেক আমার ফ্রেন্ডের সাথে। তো আজকে অনেক মজা করছি আমরা ওখানে, অনেক কিছু খেলাম। তো যাই হোক, খাওয়ার মানে ভিডিওটা মানে ও খাওয়ার জায়গাটা তোমাদের দেখাতে পারিনি কেন বলি, পারিনি। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় হবে না, কারণ আজকে ভেবেছিলাম যে আজকে হয়তো ঘুরতে যেতে পারবো না, কারণ আজ সকাল থেকে যা বৃষ্টি শুরু করছে, মুষলধারা বৃষ্টি। তো তাই ভাবছিলাম যে হয়তো ঘুরতে যেতে পারবো না। ফাইনালি ঘুরে আসলাম, খুবই মজা হলো আর খুবই মজা লাগলো আমার ঘুরে। তো প্লিজ, তোমরা যেভাবে আমাকে ইনস্টাগ্রামে সাপোর্ট এতটা ভালোবাসা দিয়েছো, সেভাবে আমাকে ইউটিউবে একটু ভালোবাসা দিও, তাহলেই হয়ে যাবে। আর প্লিজ পারলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে, গুড নাইট এভরিওয়ান। দেখা হচ্ছে কাল ইনস্টাগ্রামে রিলসে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।